চরণে পুষ্পাঞ্জলি দে বাবা, ওরে মহির ঘুমিকে ভাঙবে না রে, আমি এতই করে ডাকছি তবুও বিরাট আমায় ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে কি, তাহলে কি বিরাট আমার উপর অভিমান করে শুয়ে আছে? শোন বিরাট, সত্য সত্য যদি অভিমান করে শুয়ে থাকিস তোর মোহের নিদ্রা আমি ভঙ্গ করব, তোর কাছ থেকে নেব পুষ্পাঞ্জলি, তারপরে ফিরে যাবো আমার পুত্র কন্যার কাছে, ওরে কাটা সন্ধ্যা বাহু তুলে নাচেন মাসি তালা বলে, সাহস এমন করে কি আমার নিদ্রা ভঙ্গ করলো? কে তুমি? ওরে বাবা, আমাকে চিনতে পারছিস না বাবা? আমি যে তোর মা। মা? হ্যাঁ বাবা। ওই জানানি জানামা ভূমিষ্ঠ সারে গাও তুমি গড়িয়েছি জননি আমার পুত্র আমার অধম বিরাটের লহ গো প্রণাম। ওরে বাবা, আমি তো রোমানই বাবা। অদ্যা শক্তি মহামায়া তবু আসিয়াছি আমি তো রোমাও নই বাবা। তুমি আমার গর্ভধারিণী জননী নও? না বাবা। তুমি আমার শক্তি মহামায়া নও? না বাবা। না তাহলে তুমি কে? ওরে আমি যে শীতলা মাতা, এই ত্রিজ গোতে ধাত্রী ধাতা, আমাকে কেমন করে চিনবি বাবা? জন্ম আমার নৈশের যোগ্য হতে আমি হলাম ব্রহ্মার মানুষ কন্যা, নাম দেবী শীতলা। সামান্য মানবীর যজ্ঞাগার তো লইয়া যেন দেবীর বিশেষ পূজার পূজা নিতে বিরাটের কাছে পূজা তুমি পাবে না শীতলা। আমি জানতে চাই তুমি আমার শয়ন কক্ষ পরিত্যাগ করবে কিনা। অমন করে বলছিস কেন বাবা? আমি যে বহু আশা করে তোর কাছে এসেছি বাবা, তুই যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিস বাবা,
এই মর্তির মানুষ তো, এই মর্তির মানুষ সবাই দেবে আমায় চরণে পুষ্পাঞ্জলি। বলছে বাবা তুই আমায় চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একটিবার আমাকে মা বলে ডাক না বাবা। আমি যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই তাহলে আমার রাজ্যে কি কি উপকার হবে? বলি বাবা তুই যদি আমায় চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে মা বলে ডাকিস না, করে বাবা আমি তোকে কি দেবো জানিস বাবা? আমি কি দেবো জানিস? চতুর্বর্গ তোরে দেব, উত্তরে সদাই হব, আর নিবারিব অকাল মরণ এই মৎস্য নগরের বুকে। চমৎকার শীতলা চমৎকার, আর যদি পূজা না দি তাহলে কি হবে গো শীতলা? এতে কি বলছিস বাবা, আমাকে পূজা দিবি না? তাহলে শোন বাবা, যদি আমাকে পূজা না দিস আমাকে যদি বৈমুখ হয়ে ফিরে যেতে হয় তাহলে তোর এই মৎস্য নগর শ্মশানে পরিণত হয়ে যাবে। শ্মশান হয়ে যাবে। হায় হোক ভৈরব নর্তনে যদি ধ্বংস হয়ে যায় আমার সোনার মৎস্য নগর, কোথাকে দেব না পূজা শীতলার চরণ? না বাবা না, অমন করে বলিস না বাবা, আমি যে বহু আশা করে তোর কাছে এসেছি। দে বাবা দে, অমন করে বলিস না, একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি দে, তাতে তোর মঙ্গল হবে বাবা। মনে বড় জাগিয়াছে সার। হ্যাঁ বাবা, লভিবি পূজা বিরাটের হস্তে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তারপরে ফিরে যাবি আপন আবাসে বাবা, তাহলে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো। দিবি বাবা? হ্যাঁ, কিন্তু তার আগে যে তোমার সত্য পরিচয় দিতে হবে। সত্য পরিচয়? হ্যাঁ, তোমার সত্য পরিচয়। ঠিক আছে বাবা, বল বাবা আমাকে কি বার সত্য পরিচয় দিতে হবে? ভালো শীতলা, তোমার কে কে আছে? আমার তো সবই আছে বাবা। সবই আছে? হ্যাঁ বাবা। আচ্ছা তাহলে বলো তো শীতলা, কেবা হয় তো বজেষ্ঠতা তো? আরে শুনি বাবে বিরানে তোরে বলে তাহলে কহ তো শীতলা, কেবা হয় তব খুল্লতা তো? শুনি বাবে শিলা জলে ভেসে যায় পাগলা হাতি শান্ত হয়ে যায় বিসমৃত হয়ে যায় নামের গুণে সমস্ত পাপ তাপ দূরে গিয়ে প্রেমানন্দের উদয় হয় সেই বৈকুণ্ঠ বিহারী তব খুলল তা তো না। আমি বিশ্বাস করি না সেই তলা, মুখে বড় বড় কথা বলি মনে করেছিস রফিবি পূজা বিরাটের হস্তে, বিরাট পূজা তুমি পাবে না সেই তলা। জানতে চাই তুমি আমার শয়নে কক্ষপরি ত্যাগ করবে কি? আমাকে পূজা দিবি বলে আমার খুল্ল তাতুর নাম, আমার জ্যেষ্ঠ তাতুর নাম জেনে রয়েছিস, এখন বলতে আমার চরণে পুষ্পাঞ্জলি দিবি কি না? পূজা
পুষ্পাঞ্জলি দিবি বাবা, তাহলে শোন বাবা, আমার পূজা হলো মাত্র তিন প্রকার। তিন প্রকার? মাত্র তিন প্রকার। কি কি সেই তিন প্রকার? রাজসিক, তামসিক, আর হলো মানসিক। হ্যাঁ বাবা। আচ্ছা শীতলা বলো বাবা, আমি তো রাজা। হ্যাঁ বাবা বলো তো শীতলা, আমি কোন প্রকারে তোমার দেব পূজা? কেন বাবা, তুমি তো এখনই বললে বাবা আমি তো রাজা। তুমি রাজা মৎস্যাধিপতি বিরাট, তুমি যখন রাজা তাহলে আমাকে নিশ্চয়ই রাজসিংহ মতে পূজা দেবে। বাবা অমন করে হাসছো কেন? আসলে শীতলা আসলে কেন বাবা কেন? আমি রাজা, তাই তোমারই চরণে দেব রাজসিংহ মতে পূজা। রাজসিংহ মতে পূজা? আচ্ছা শীতলা বলো, রাজসিংহ মতে পূজা দিতে গেলে তার কি কি উপাসনা লাগে কবে শুনি? দেখো বাবা, বাবা তুমি যখন আমাকে রাজসিংহ মতে পূজা দেবে বলছো, আমি যদি রাজসিংহ মতে পূজার পচা তোমার কাছে বলি, ভয় তো পিছিয়ে যাবে না তো? না শীতলা না। বেশ ঠিক আছে, আমি তোমার কাছে বলছি, ওই রাজসিংহ মতে পূজার পচা তোমার কাছে আমি বলছি কি কি লাগে। ওরে রাধুই চালে ভাজা খেতে ভারী লাগে মজা মজা, চাল ভাজা আবার খেতে বাড়ি লাগে মজা, আবার দন্তহীন না বৃদ্ধ আমি চিবাইতে না। আচ্ছা শীতলা বলো বাবা, যদি তোমার দাঁত থাকতো তাহলে আরো কত খেতে। ওরে বাবা তুই তো রাজা, তোকে বলে বোঝাতে হবে না, একটা মানুষের যদি বেশি দাঁত থাকে সে নিশ্চয়ই অনেক বেশি খেতে পারে। আমার মনে হয় তুমি দেবীন নও, তুমি একটা রাক্ষসী। শুনেছি চাল ভাজা খাওয়া নাকি এই মায়েদের সংসারের আয় অমঙ্গল, আর সেই চাল ভাজা তুমি কি নাড়া দুই করহ ভক্ষ। তুই তো আমাকে বলেছিস বাবা আমি রাজসিক মতে পূজা দেব। ওরে ঘন্টা ঘন্টা চিনির মন্ডা যত দিবি আমায়, ওরে ঘন্টা ঘন্টা চিনির মন্ডা যত দিবি আমায়, আরে বৈবিধ্য পর্বত গন্ডা গন্ডা চিনির মুন্ডা। হ্যাঁ বাবা, নৈবিদ্য সাজিয়ে দিতে হবে পর্বত সমান পর্বতের সমান, তাই পর্যন্ত শেষ আরো বাকি আছে। ওরে বাবা সবে তো মাত্র শুরু করেছে, তাহলে বলো আরো কি বাকি আছে? আর ইচ্ছে করে মাংস খাইলে কত কি মাংস খেতে পারে জানিস? শীতলা কি বলছো তুমি? হ্যাঁ বাবা, কতটা মাংস তোমার লাগবে? আমি ইচ্ছা করে খাইতে মাংস লক্ষ চারি রাজহংস, আরো যত যত পারো দিও বিরাট, অসংখ্য প্রাণ দিয়ে বলিদান তার মাংস তুমি করে বিরা। এখন ভয় পাচ্ছিস বুঝি? তুই তো বলেছিস আমাকে রাজসিংহ মতে পূজা দেব, ভয় পেলে তো হবে না বাবা। সেই পর্যন্ত শেষ না, আরো বাকি আছে, এখনো বাকি আছে বাবা। তাহলে বলো আর কি বাকি আছে? ওরে অসংখ্য বল রুই মহিষ দিবি কাউন দুই, ওরে অসংখ্য বল রুই মহিষ দিবি কাউন দুই, আরে ছাগল গাড়ল পঞ্চাশ কাউন বা বিরাটে,
শীতলা, এই না হলে দেবী। আচ্ছা শীতলা, এই পর্যন্ত শেষ না, আরো বাকি আছে। না বাবা, আরো বাকি আছে বাবা। আরো বাকি আছে? তুই শুধু শেষ বলছিস কেন বাবা? তাহলে বলো আর কি আছে। কেন তোর রাজভাণ্ডারে কি কিছু নেই বাবা? শেষ শেষ করছিস, এখনো বাকি আছে। হ্যাঁ বলো। আরে অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো, আরে অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো, আরে 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 তিতির বালু হাস বিরাট বিরাট বিরাট, আরে আরে তিতির বালু হাস বিরাট বিরাট বিরাট, আরে তিতির বালু হাস বিরাট। শীতলা, অগণন কৃষ্ণ সার যত দিতে পারি আর। আচ্ছা শীতলা, এগুলো কই পূজার মধ্যে লাগে? পূজারির মধ্যে তো লাগে বাবা। শীতলা বলো বাবা, এই পর্যন্ত শেষ না, আরো বাকি আছে। আরো বাকি আছে বাবা, তাহলে বলো আর কি। আচ্ছা বাবা একটা কথা বলবো তোকে? বলো বলো। আচ্ছা যদি কারোর বাড়িতে কেউ যায়, আগে কি দিতে হয় বাবা? তাকে বসার আসন দিতে হয়। বসার আসন দিতে হয়, তাই তো বাবা? তারপরে কি দিতে হয় বাবা? তারপরে জল। কিন্তু বাবা আমি তো অনেকক্ষণ এসেছি, আমাকে তো জল দিলি না। সে আশাও তোমার অপূর্ণ থাকবে না। তাহলে বল বাবা, আমাকে কতটি জল দিতে পারবি? কতটা জল তোমার লাগবে শীতলা? ওরে বাবা, এত কিছু খাওয়ার পরে আমাকে কতটি দিতে পারবি তাই বল। আমি তো রাজা। হ্যাঁ, তাই প্রয়োজন হলে ওই 20-30 ঘর জলের অভাব হবে না। ওরে বিরাট, তোর এই সামান্য 20-30 ঘর জলে আমার এই ঠোঁট ভিজবে না? অসংখ্য ডাবের জলে শত সাগর ভরিয়ে দিলে, অসংখ্য ডাবের জলে শত সাগর ভরিয়ে দিলে, আমায় ঘনে মাত্রে মাসলানি বারো বা বিরাটে, আমায় ঘনে মাত্র তৃষ্ণানি বারো বা বিরাটে, ঘনে মাত্র তৃষ্ণানি বা অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরিয়ে দিলে। হ্যাঁ বাবা, আমার হয় তৃষ্ণ নিবারণ। হ্যাঁ বাবা, আমার মনে হয় তুমি দেবী নও, তুমি একটা রাক্ষসী, তুমি একটা পিশাচ। হাতে দেখছি শঙ্খ বল, সিঁড়িতে দেখছি রাঙানো সিঁদুর, বলো বলো শীতলা কে বা হয় তব স্বামী? না বিরাট, না বিরাট, এক একে যা বলেছিস আমি সব উত্তর তোকে দিয়েছি, পারবো না, পারবো না, শুধু স্বামীর পরিচয় আমি তোর কাছে দিতে। বিরাট, স্বামীর নাম তুমি বলবে না? আমি বলতে পারবো না। তাহলে আমি জানবো তুমি একটা বিচারী। বিরাট, ওরে বিরাট, তুই না রাজা? আমি রাজা, সমস্ত প্রজাদের বিচার করে বেড়াস তাই না? বলতে পারিস, বলতে পারিস ওরে রাজা? কোন রমণী কি তার স্বামীর নাম বলতে পারে? এই রাতের অন্ধকারে একটা অজানা অচেনা রমণীর পায়ে পূজা দিতে। বিরাট, এখনো বলছি বিরাজ, একবার আমার আচরণে পুষ্পাঞ্জলি দে, তাতে তোর মঙ্গল হবে। বারে বারে শুধু এক কথা, মঙ্গল হবে, মঙ্গল হবে, আর মঙ্গল হবে। শীতলা, আমি জানতে চাই তুমি আমার শয়ন কক্ষ পরে ত্যাগ করবে কিনা? আমাকে পূজা দিবি বলে আমার খুল্লো তাদুর নাম জেনে নিয়েছিস? আমাকে পূজা দিবি বলে আমার জ্যেষ্ঠ তাদুর নাম জেনে নিয়েছিস? আমাকে পূজা দিবি বলে এক এক করে আমার পূজার প্রচার বলতে হয়েছে? আমাকে আমার স্বামীর নাম তোর কাছে বলতে হয়েছে? আজ তুই যতক্ষণ আমার চরণে পুষ্পাঞ্জলি দিবি, যতক্ষণ তুই আমাকে মা বলে ডাকবি, তোর এই শয়ন কক্ষ আমি কিছুতেই পরিত্যাগ করবো না। তাহলে তুমি শুনে রাখো শীতলা, যদি ধ্বংস হয়ে যায় আমার সোনার বস্ত্র পরে, তথাপি দেব না পূজা শীতলার চরণ। শরণরে প্রতিষ্ঠ দুরাচার, এত অহংকার, এত দর্পত্র মনে, তা দেখ আরেকটি বার আমার দিকে তাকিয়ে দেখ, আরেকটি বার তাকিয়ে দেখ, আমি কে? বুঝিবে না তোমার চরণ, ভগবংশের জাগ্রত কুল দেবতা,
ঘর পার্বতী আজীবনে তোমার চরণে দিয়েছি বিল্বপত্র, এই বিপদের দিনে তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু। মুখের নু আমি বহি সমর্থিনী জননী আমার, ও গো জননী জানি না গো মনে গজন্তে কখন কোন পাপ করিয়াছি উরাগে চরণে, ক্ষমি অপরাধ ইয়দম বিরাটের লহ গো প্রণাম জাগো তুমি যাগো, জাগো দুর্গা জাগো কালী জাগো দশ প্রহর অনুদায়িনী, অভয়া শক্তি শান্তি দলনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো অভয়া শক্তি শান্তি দলনী তুমি জাগো, জাগো তুমি জাগো, যদি সর্বভূতে শক্তি রূপেণ সমর্থিতা আমার সন্মুখে দাঁড়িয়ে আছে দেবী সীতারা, পূজা তুমি পাবে না সীতারা, বিরাট পূজা যদি নিতে হয় মাই সমর্থি রূপে দেখা দিতে হবে, বিরাট আমি তো বলেছি যদি আমি পূজা তোর কাছ থেকে নেই আমি সীতারা বেশি পূজা নেব, এত অহংকার এত দর্প তোর মনে, তা দেখ দেখ রে পবিত্র দুরাচার আরেকটি বার আমার দিকে তাকিয়ে দেখ আমি কে, বিরাট কবু বুঝিবে না তোমার চরণ, ওগো বংশের যাত্র তুমুল দেবতা, ওগো হর পার্বতী আজীবন তোমার চরণ দিয়েছি বিল্বপত্র, এই বিপদের দিনে তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু, তুমি শুধু আমাকে উদ্ধার করো প্রভু। সান মুখে হেরি আমি চামুণ্ডা মূরতি খানি, ও গো জননী জানি না গো মনে অজন্তে কখন কোন পাপ করিয়াছি ক্ষমি অপরাধ ইয়দম বিরাটের লহ গো প্রণাম জননী আমার।